জনতা লাইনিতে আমরা চলে এসেছি 54 কুর্তি কদমতলা কুর্তি বাজারে। তো আমাদের সাথে রয়েছেন একজন দিদি, তো ওনার সাথে একটু কথা বলবো। দিদি, আপনার নাম? জিরা বেগম। আচ্ছা, বিগত 5 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? আমি তো এমপ্লয়ি, আমার কাছে কোনো সুযোগ সুবিধা তো দেওয়ার না, এমনিতে টয়লেট পাইছি। আচ্ছা, তাহলে আপনার কি মনে হচ্ছে যে 16 তারিখে বিধানসভা নির্বাচন, তো আপনার কি মনে হচ্ছে যে পরিবর্তন হবে নাকি যে সরকার আছে সেই সরকারই আবার থাকবে? তো উনি প্রত্যাবর্তন চাইছেন। ধন্যবাদ আপনাকে। চলে এসেছি 54 কুর্তি কদমতলার কুর্তি বাজারে। তো আমাদের সাথে রয়েছেন একজন দাদা, ওনার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম ফারুক হোসেন। বিগত 5 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? পাইছি না দিদি, কিচ্ছু না। তো আপনার কি মনে হয় যে 16 তারিখ বিধানসভা নির্বাচন, তো আপনি পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? না, পরিবর্তন চাইছি। পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছি দাদা, পরিবর্তন চাইছেন। ধন্যবাদ আপনাকে। জনতার রায় জানতে আমরা এখন রয়েছি 54 কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত কুর্তি বাজার এলাকায়। আমি একজন দাদাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? শাহজুল আহমেদ। কি করেন আপনি? লাকড়ির ব্যবসা। আচ্ছা, বিগত 5 বছরে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকারের আমলে? জল, রাস্তাঘাট হয়েছে। আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন, কি চাইছেন? যে সরকার রয়েছে সেই সরকার থাকবে না অন্য কোনো সরকার আসুক? যে সরকার আছে সরকার ভালো হইলে তো ভালো থাকুক। থাকতে চাইছেন? তো দাদা চাইছেন যে যে সরকার বর্তমানে রাজ্যে রয়েছে সেই সরকার আবার পুনরায় প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ আপনাকে। আমরা এখন রয়েছি 54 কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত কুর্তি এলাকায়। আমি একজন দাদাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার নামটা? দেবাশিস দাস। বিগত 5 বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, কি কি পেয়েছেন সেই সরকারের আমলে? সেই সরকারের আমলে তো পেয়েছি, মানে আমি ওদ্যোগ একটা পাইছি, যেটা পাইছি এটা তো আর ইয়ে করি না। তেমনভাবে যে কাজ কাম হয়েছে তেমন হয়েছে না, রাস্তাঘাট এই সেই ঔদ্যোগ একটা ঘর ছাড়া হয়েছে, ওটার মধ্যে আমি একটা পাইছি। তো আগামী 16 তারিখ তো রাজ্যে নির্বাচন, কি চাইছেন এবার? চাইছি বলতে যাতে আমরা দেশ বা আমরা চলাফেরা সুন্দর মতো করতাম পারি, ওটাও আমরা চাই। যে সরকার রয়েছে সেই সরকার থাকুক না অন্য কোনো দল সরকার গঠন করুক? অন্য করলে ভালো হইব, অন্য দল সরকার গঠন করলে ভালো হইব। এখানে তারার কিছু কারণ আমরা দেখি আর তো, আমরা সাধারণ পঞ্চায়েতটাও ঠিক মতো চলেন না। তো দাদা একটা ঘর পেয়েছেন কিন্তু তারপরে উনি চাইছেন যে অন্য কোনো দল সরকার গঠন করুক। ধন্যবাদ আপনাকে। জনতার রায় জানতে আমরা এখন রয়েছি কুর্তি এলাকায়। আমি একজন দাদাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? আমিনুল হক। আপনি কি ব্যবসায় করেন? কেমন চলছে ব্যবসা? আচ্ছা, বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকারের সময়? কিছু পেয়েছি। আপনার এলাকায় কি উন্নতি হয়েছে বা কি মনে হয়? এই এলাকায় বিগত দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী যিনি, তিনি বিধায়ক ছিলেন 5 বছর, ওনার কাছ থেকে কি সহযোগিতা পেয়েছেন? পেয়েছেন। এবার আগামী 16 তারিখ 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, কি চাইছেন এবার? পরিবর্তন চাইছি। বামফ্রন্ট আর কংগ্রেসের যে জোট হয়েছে সেই সরকার চাইছে? তো দাদা চাইছেন যে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোট সরকার সেটা এবার প্রতিষ্ঠিত হোক রাজ্যে, সেটাই চাইছেন। ধন্যবাদ আপনাকে। ওনার সাথে কথা বলবো। আপনার নামটা? আমির আলী। বিগত 5 বছর যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকারের আমলে? কিছু পেয়েছি না আমি। আপনার এলাকায় কি উন্নতি হয়েছে? বেশি উন্নতি হয়েছে না, এটা সামান্য। আপনাদের এই এলাকায় বিগত 5 বছর যিনি বিধায়ক ছিলেন, তিনি বামফ্রন্টের মনোনীত প্রার্থী ছিলেন, ওনার কাছ থেকে কি সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, অনেক পেয়েছি। তো আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, এবার কি চাইছেন? বামফ্রন্ট চাইছে। বামফ্রন্ট চাইছেন? সাইডটাও লাগবো। সাইডটা তো উনি চাইছেন যে বামফ্রন্ট সরকার আবার পুনরায় প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ আপনাকে। কুর্তি এলাকায় আমরা আরেকজন বয়োজ্যেষ্ঠ একজন দাদাকে পেয়েছি, একটু কথা বলবো। দাদা, আপনার নামটা? বিগত 5 বছরে রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকারের আমলে? কিছু পাননি।
তো আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, এবার কি চাইছেন? পরিবর্তন চাইছেন না যে সরকার রয়েছে সেই সরকার থাকুক? পরিবর্তন চাইছেন তো, উনি চাইছেন যে এবার পরিবর্তন হোক। ধন্যবাদ আপনাকে। আরেকজন দাদাকে পেয়েছি, আপনার নামটা? আমার নাম শফিকউদ্দিন। বিগত 5 বছর রাজ্যে বিজেপি IPFT জোট সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকারের? আমরা কিচ্ছু পাইছি না এই সরকারে, আমরা একটা রেগার কাজ পর্যন্ত এখানে পাইছি না। এইরকম ব্যবস্থা, কোনো পঞ্চায়েতের কোনো কাজ কাম কিচ্ছু নাই, একবারে ব্যর্থ। আপনাদের এখানে তো বিধানসভার বিধায়ক ছিলেন CPIM-এর মনোনীত প্রার্থী ইসলাম, ওনার কি সহযোগিতা পেয়েছেন? এটা তো কোনো সহযোগিতা পাইছি না, এমনি মুখে বালাও পাইছি আমরা, অন্তত বালা এখনো টাইম দিলে আরও ভালো আমরা পাই আস। আগামী 16 তারিখ তো বিধানসভা নির্বাচন, এবার কি চাইছেন? পরিবর্তন? পরিবর্তন চাইছি, আবার বামফ্রন্ট সরকার চাইছি আমরা। বামফ্রন্ট সরকার চাইছেন তো দাদা, এই গত 5 বছরে কিছু পাননি, উনি চাইছেন যে আবার বামফ্রন্টের সরকার, মানে কংগ্রেস এবং CPIM-এর যে জোট সরকার সেটা চাইছেন। ধন্যবাদ। দাদাকে পেয়েছি, দাদা আপনার নামটা? আমার নাম আব্দুল সালাম। বিগত 5 বছর রাজ্যে বিজেপি এবং IPFT জোট সরকার ছিল, কি পেয়েছেন এই সরকারের আমলে? এই সরকারে MLA মানুষের গড়দর যা পেয়েছেন। আপনি কি পেয়েছেন? আমি তো কিছু পেয়নি, পাননি। আগামী 16 তারিখ তো রাজ্যে বিধানসভা নির্বাচন, এবার কি চাইছেন? যে পরিবর্তন না, যে সরকার রয়েছে সেই সরকারই থাক। এটা তো জনগণ বুঝবো, মানে কোন সরকারে দিলে ভালো হইব আপনার কি মনে হয়? আমার তো মনে হয় জনগণ যেদিকে মানে ভোট বেশি দিব ওদিকেও দিব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। রায় জানতে আমরা এখন রয়েছি 54 কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত জেরজিরি বাজার এলাকায়। আমি একজন বয়স্ক দাদাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নাম? আমার নাম কুর্তি। আপনি কি করেন এমনি? এমনি তো কিছু কাম করি। বিগত 5 বছর এই রাজ্যে বিজেপি এবং IPFT জোট সরকার ছিল, কি সুযোগ সুবিধা পেয়েছে? আগামী আপনার এই এলাকায় মানে কি ধরনের উন্নতি হয়েছে বলে মনে হয়? আপনার এই এলাকায় বিগত 5 বছর বামফ্রন্ট মনোনীত প্রার্থী ছিলেন যিনি বিধায়ক, ওনার কি সহযোগিতা রয়েছিল? সহযোগিতা আছে, খাস খাম তো। এইবার যে 16 তারিখ যে বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আপনাদের এই এলাকায় 3টি দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে, CPIM এবং কংগ্রেসের জোট, বিজেপি IPFT জোট এবং পাশাপাশি রয়েছে তৃণমূল প্রার্থী, কাকে চাইছেন এবার আপনি? আমরা তো চাই জোট সরকার। কোন জোট? এবার দুটা জোট, CPIM আর কংগ্রেস। CPIM এবং কংগ্রেসের জোট চাইছে তো। উনি বললেন যে উনি কোনো কিছু পাননি এবং বিগত দিনে ওনার এখানে যে বিধায়ক ছিলেন ওনারও তেমন কোনো সহযোগিতা পাননি, তারপরে উনি বলছেন যে বিজেপি এবং কংগ্রেসের সরকার যাতে রাজ্যে পুনরায় প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ আপনাকে।